তো ওনার এই খামারে একটা খুব বড় একটা প্রবলেম, সেটা হচ্ছে আমরা দুইটা মুরগি কাটছি। আপনারা খেয়াল করে দেখেন যে দুইটা মুরগিতেই গাউট এর প্রবলেম দেখা যাচ্ছে। আপনারা দেখেন তার হার্টের উপরে একটা বড় ধরনের কাভারিং পড়ে গেছে এবং লিভারগুলো দেখেন, লিভারের উপরে দেখেন সাদা সাদা এই যে একটা কাভারিং পড়ছে। দুইটা লিভারই কিন্তু একই অবস্থা, সাদা সাদা কাভারিং পড়ে গেছে। এবং আপনারা যদি দেখেন যে হার্টের গোড়া থেকে কিন্তু পানি বেরোচ্ছে, ভিতর থেকে পানি বেরোচ্ছে। এবং হলো এই কিডনিটা দেখেন, কিডনিটা দেখেন একদম সাদা হয়ে গেছে। এই যে এটা হলো কিডনি, কিডনিটা সাদা হয়ে গেছে। এটারও দেখেন একই অবস্থা, ফুলে গেছে এবং মুরগি মারা যাচ্ছে প্রতিদিন। গতকালকেও মারা গেছে, আজকেও মারা গেছে। তো এবং আরেকটা জিনিস হলো যেটা আমরা দেখলাম, প্রোভেন্টিকুলাস, প্রোভেন্টিকুলাসটা দেখেন, এই যে এটা হচ্ছে প্রোভেন্টিকুলাস। প্রোভেন্টিকুলাসের উপরেও সাদা পর্দা পড়ে গেছে, প্রোভেন্টিকুলাসের উপরেও দেখেন সাদা পর্দা পড়ে গেছে। এবং গ্রোথও খারাপ। আমরা একটু ইন্টেস্টাইনটা দেখি, ইন্টেস্টাইনে দেখেন পায়খানাটাও দেখেন হচ্ছে একটু অরেঞ্জ কালারের পায়খানা আসতেছে। এবং প্রোডাকশানটাও আমরা দেখি একটু, সিকাটা কেমন, সিকাও মোটামুটি, সিকাতে তেমন কোনো প্রবলেম নাই। এটারও প্রোভেন্টিকুলাসটা আমরা একটু দেখবো। এই যে এটা হচ্ছে প্রোভেন্টিকুলাস, প্রোভেন্টিকুলাসটা আমরা কাটবো। কাটার পরে এইভাবে দেখেন, আমরা সাধারণত প্রোভেন্টিকুলাসে কোনো স্পট নাই, অতএব হচ্ছে এটা গাউটের সমস্যা। এবং গাউট হচ্ছে বেসিক্যালি এটা ম্যানেজমেন্টাল ডিজিজ, এবং এটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। থ্যাংক ইউ।